রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের সমালোচনায় সরব হন। আজকে পশ্চিমবঙ্গে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? পশ্চিমবঙ্গে যাহা ইহা তাহা উহা, সিপিএম ও যাহা ইনিও তাহা, সিপিআইএম বামফ্রন্ট 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গেছিল মাননীয় মমতা ব্যানার্জি, এটাকে 6 লক্ষ কোটিতে পৌঁছে দিয়েছে। সিপিআইএম এর নেতৃত্বে বামফ্রন্ট 1 কোটি বেকার তৈরি করেছিল, শিল্প কলকারখানায় ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, হাটবারে হাটবারে হরতাল ডেকে তালাচাবি লাগিয়ে পশ্চিম বাংলায় 1 কোটি বেকার সৃষ্টি করেছিল। মমতা ব্যানার্জি সেটাকে ডাবল করে দিয়েছেন 2 কোটি। তিনি সবসময় একটা জিনিসই মানেন, এপাং অপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং।